এই 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 হ্যালো হ্যালো মা কেমন চেহারা তোমার রে, এত সুন্দর সুন্দর তোমার চেহারা। তোমরা কোথা থেকে আসছো, কিসের থেকে আসছো, সুগাল থেকে আসছো, কেন আসছো এদিকে? ঈদ উপলক্ষে, ঈদ উপলক্ষে পিকনিক খাওয়ার জন্য আসছো। ঈদের আনন্দ, ঈদের ঈদের আনন্দ নিয়ে করতে তোমরা কি জানো এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, জানো না? ঈদের অনুষ্ঠান কত কতগুলো লোক আছো এখানে? তাহলে কি হবে তোমাদের অবস্থাটা, কি হবে? তোমরা বাঁচবা, বাঁচবা না? তাহলে কেন তোমরা এইভাবে আসতেছো?
আমরা তো এবার আমাদের যে বোদা থানা এলাকায় আমরা বোদা থানায় আমরা ঈদের আগে থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা চেকপোস্ট করতেছি এখানে। এই যে মোটরসাইকেল থাকি হেলমেট যারা চালায় যারা মোটরসাইকেল যারা চালাচ্ছে হেলমেট ছাড়া আমরা কিন্তু ঘটতেছি। এরপর তোমরা এভাবে তোমরা আল্লাহ না করুক এই দুর্ঘটনা যদি ঘটে যায় তোমাদের, যদি গাড়িটা পড়ে যায় তাহলে তোমরা 46টা পরিবার তোমাদের ধ্বংস হয়ে যাবে না? সেটা বড় কথা, তোমাদের যে ভবিষ্যৎ তোমরা আজকে ছোট ভালো বড় হবে না, যে বড় হয়ে দেশের একদম ভালো কিছু হইতে পারে না। তাহলে এই যদি একটা দুর্ঘটনা তোমরা জানো না যেটা কত বড় ভয়ঙ্কর এবং কত বড় বিপদ, কত বড় ঝুঁকিপূর্ণ, কত মা বাবার গোল খালি হয়ে যাবে, তোমরা এটা কেন ইয়া করো না, বুঝো নাই? হ্যাঁ লিখন, হ্যাঁ হ্যাঁ দুইটার পরে রাখো, দুইটার পরে রাখো, দুইটার পরে আচ্ছা তা ডাকো, তুমি ডাকো দুপুরকে ডাকো পাড়ায় ডাকো। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিশোর অল্প বয়সের, খুব বেশি বয়স না, কারো বয়স তোমার এটা বয়স কত? 5.5 বছর বয়স মাত্র। এইরকম থেকে শুরু করে সর্বোচ্চ কত হবে 16, 17, 18 বা 20 মধ্যে হবে। এই সমস্ত কিশোররা ঈদের অনুষ্ঠান ভোগ করার জন্য ঈদ শেষে ডেক সেট নিয়ে পিকআপ ভ্যান নিয়ে পিকআপ দেখতে পাচ্ছেন, গাড়িতে পিকআপ আছে, পিকআপে কিছু ডেক সেট আছে। এরা রাস্তায় খুব জোরে উচ্চ স্বরে উচ্চ বাজনা দিয়ে তারা আনন্দ ফুর্তি করতে করতে যাচ্ছে। এই আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে যে তাদের এক ধরনের নিরানন্দ হবে, এই আনন্দের মধ্যে যে নিরানন্দ হবে এটা কিন্তু সন্দেহের কোনো অবকাশ নাই, এটা হয়ে যাচ্ছে, হচ্ছে। আমি একটু আগেও যেটা শুনতে পেলাম এখানে থেকে দেবীগঞ্জে, বেশি দূরে না দেবীগঞ্জে, একটা বাইক অ্যাক্সিডেন্টে 3 জন ডেড স্পট, হ্যাঁ 3 জন মারা গেছে এই গতকালকে, পঞ্চগড়ও আবার মারা গেছে। এভাবে প্রতিনিয়ত আমাদের দুর্ঘটনাগুলো ঘটতেছে। আমরা অনেক প্রচার প্রচারণা করতেছি এই রোডের উপরে, যে রোডে হেলমেট বিহীন যারা আপনারা মোটরসাইকেল চালাবেন না, ড্রাইভিং লাইসেন্স ছাড়া এবং রেজিস্ট্রেশন নিয়েই আপনার গাড়ি রাস্তায় নামেন, এবং আপনাদের গাড়ির গতি যেন অত্যন্ত নিয়ন্ত্রণে থাকে, তাহলে আপনি সুরক্ষিত থাকবেন, আপনার পরিবার সুরক্ষিত থাকবে, আপনি বাঁচবেন, আপনার জীবন বাঁচবে। তাই এই এতগুলো প্রচার প্রচারণা করার পরও ঈদের পরের দিন অর্থাৎ আজকে শুরু করেছে তারা যে ডেক সেট নিয়ে আসছে, তারা ওই যে পিকআপ ভ্যান নিয়ে আসছে, এই রাস্তাগুলো দিয়ে উচ্চ স্বরে তারা উচ্চ বাজনা নিয়ে তারা যাতায়াত করতেছে। যদিও এরা আমাদের বোদা থানা এলাকার মধ্যে না, এরা আসছে, কেউ আসছে বদরগঞ্জ, রংপুর বদরগঞ্জ থেকে, কেউ আসছে কিশোরগঞ্জ, নীলফাবারী কিশোরগঞ্জ থেকে। দুই পার্টি এক দলে পাইলাম আমরা 46 জন একটা পিকআপে, আর একটাতে আমরা পেয়েছি 30 জন। এই যে তারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তাঘাটে এভাবে যে চলাচল করতেছে, এত প্রচার প্রচারণা, তারপরও তারা থেমে নেই। এই সমস্ত না থামলে তারা তো জীবন তো তাদের চলেই যাবে, সেই সাথে তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে। এটা আমরা অনেক প্রচার করে যাচ্ছি প্রত্যেকের মাঝে, যদিও আমাদের মধ্যে বোদা থানার মধ্যে এরা না, তারপরে এদের সচেতন সচেতন থাকতে হবে। প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি, এরা আমাদের কথাও দিয়েছে আর কখনোই তারা এই রাস্তাঘাটে এভাবে চলাচল করবে না। তারা কথা দিয়েছে যে এর পরবর্তীতে যে ঈদের আনন্দগুলো হবে, অর্থাৎ তারা তাদের পরিবার সহ বাড়িতেই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সহই তারা আনন্দ উদযাপন করবে। তারা বুঝতে পারেনি, না বুঝার কারণে তারা ভুল করে তারা রাস্তায় চলে এসেছে, তারা এই কথাগুলো আমাদেরকে বলল এবং কথাও দিয়েছে তারা আর কখনই তারা আসবে না। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত দুঃখজনক একটা বিষয়, আমার খুব কষ্ট লাগলো এই বিষয়টা দেখে, যে তারা বাপ এবং ছেলে ছোট্ট একটা বাচ্চা নিয়ে তারা বাবা আসছে ঈদের আনন্দ করার জন্য, হয়তো তারা বুঝে নাই, না বুঝেই কিন্তু আসছে এখানে। এখন তাদের সাথে কথা বলে সে বুঝতে পারছে যে তাদের কত বড় ভুল পথে তারা যাচ্ছিল। এই যে ছোট বাচ্চাকে নিয়ে এই পিকআপ ভ্যানে করে সে তারা বাজনা বাজাতে বাজাতে যাচ্ছিল, এমনও ঘটনা ঘটে গেছে, এমনও দুর্ঘটনা ঘটে গেছে, পিকআপ ভ্যান উল্টে জায়গায় বহু লোক মারা গেছে, এই ধরনের প্রমাণ আছে, বহু আছে, তারপরে তো তারা কিন্তু চলে আসছে এখানে। এখন তারা বুঝার পরে তারা কখনোই করবে না, যে ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছেন 5 বছর বয়স, এই বাচ্চাটা মাত্র 5 বছর বয়স, তার বাবা আসছে ঈদের আনন্দ, ঈদ শেষে ঈদের আনন্দ ভোগ করার জন্য। আপনি কোথা থেকে আসছেন? রংপুর থেকে আসছে।
সে রংপুর থেকে আসছে, বেচারা রংপুর থেকে আসছে, সে বুঝতে পারে নাই এই একটা দুর্ঘটনা ঘটলে তো তো সব কিছু শেষ হয়ে যেত, নিমিষের মধ্যে সব কিছু শেষ হয়ে যেতে পারে। এই এরপর থেকে তারা আসবে, তারা আমরা তাদেরকে বুঝাইছি, বোঝানোর পর তারা আসবে না। তো আপনি কি এরপরে আর কখনো আসবেন এভাবে? আর এখান থেকে আসুন তো একটু বলেন, আমরা বলতেছি যে এই ভুল আর কখনোই করবেন না। আমরা আনন্দ করলে আমাদের বাবা মা ভাই বোনকে নিয়ে আমরা নিজের বাসায় আনন্দ করব। আর আমাদেরকে বোদা স্যারে বোদা থানার ওসি সাহেব আমাদেরকে ভালো নির্দেশ দিছে, আমরা তার আদেশ মানবো, এরকম ভুল আর কোনো ভাই করবেন না। এখন পরিবার বউ বাচ্চা এবং বাবা মা সবাইকে নিয়ে ঈদের আনন্দ বাড়িতে করব। আর কখনো এই গাড়ি নিয়ে আমি ওই ছেলে পেলে বা বাইরে কখনো নিয়ে তাদেরকে নিয়ে কোথাও কখনো কোনো আয়োজনে যাব না। হ্যাঁ, তাদেরকে নিয়ে যদি আয়োজনে বাড়িতে এবং আত্মীয় স্বজনের বাড়িতে, তাদের বাড়িতে আয়োজন বা আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যাব, কখনো আর এইগুলো আমি করব না। ধন্যবাদ, ঠিক আছে, ভালো থাকেন। এই আয়োজনটা, এই অনুষ্ঠানটা আপনি আপনার বাড়িতে, আপনার আরো পরিবার পরিজনের লোক আছে সবার সাথে যদি করতে পারতেন আরো আরো আপনার ভালো লাগতো। আসসালামু আলাইকুম স্যার, আসলে আমরা গাড়ি চালাই স্যার, অনেক প্রশাসনের সামনে সম্মুখীন হই, অনেকে টাকা পয়সা এবং অনেকে অনেক কিছু নিয়ে আমাদের ছেড়ে দেয়, কিন্তু তারা যদি একটু অনুভূতি করে, হ্যাঁ, চিন্তা ভাবনা করে না, এদেরকে সঠিক পথে আমরা নিয়ে যাই। হ্যাঁ, আপনার মতো যদি সঠিক কথা বলতো, সঠিক আশ্বাস দিত এবং বাবা মা আছে তাদের পরিস্থিতি জানাইতো, তাহলে স্যার আশা করি এইরকম রোডে কোনো ছেলেরা পিকনিক বা কোনো আয়োজনে বাইর হইতো না। হ্যাঁ স্যার, আপনার কথা আমার আজীবন মনে থাকবে। আমি যতদিন থেকে স্যার গাড়ি চালাবো এবং যতদিন আমি এই আল্লাহ আমাকে আয়াতে রাখছে স্টারিংয়ে বসার, আমি স্যার আপনার কথা স্মরণ করে চলবো স্যার। আমি বাসি থাকতে স্যার কোনো দিনও এর এইসব ছেলে পিকনিক আয়োজনে বা ঈদের পরে আনন্দ আয়োজনে ট্রাকে উঠাবো না।